হ্যালো গাইস, তো চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই, আপনার ভিডিও দেখে আমি স্ক্রিন চালানো শিখেছি, কিন্তু কিভাবে ব্রেক ধরে সেটা তো আমি শিখিনি। তাই আপনারা অনেকে বলছেন যে নতুন একটি ভিডিও করেন, কিভাবে ব্রেক ধরানো যায়। তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। এতে করে আমাদের মজার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথমে আপনারা তো জানেন কিভাবে জুতা পরতে হয়, যেহেতু আপনারা কিছুটা চালানো শিখছেন, তো প্রথমে জুতা পরে আপনারা এভাবে দাঁড়াবেন। তারপর এক পা আপনারা সামনের দিকে নেবেন, এক পা পিছের দিকে নেবেন। তারপরে দু হাত এভাবে রাখবেন, তারপরে এক পা এভাবে ঠিক এইভাবে রাখবেন। তারপর আস্তে আস্তে আপনারা এভাবে এক পা দিয়ে পুশ করবেন, এভাবে এক পা দিয়ে পুশ করবেন। দেখুন আমি যেভাবে করছি, এই যে আবার দেখাই, এই যেভাবে আস্তে আস্তে পুশ করবেন, সামনে দেখাবেন আর আস্তে আস্তে পুশ করবেন, এভাবে আস্তে আস্তে। তারপরে এভাবে সুন্দর করে ব্রেক করবেন, খুব সহজ, যদি আপনি নিজের ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারেন। আপনারা এই যে এইভাবে এক পা সামনে দিয়ে আস্তে আস্তে পুশ করবেন। হ্যাঁ, সবসময় মনে রাখবেন পা দুটো হালকা একটু ব্যান করে দিবেন, ব্যান করে হাত দুটো সামনে দিয়ে তারপর আস্তে আস্তে এভাবে ঠেলা দিবেন। এভাবে আস্তে আস্তে পুশ করলে দেখবেন হয়ে যাবে। এরকম ভাবে আপনি যদি 10-20 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে আপনি দেখবেন কি করে ধরা শিখে যাবেন। এই যে তারপরে এভাবে আস্তে আস্তে করবেন, আমি আপনাদের আবার দেখাই। এই দেখুন, এই যে যখন এভাবে চলবে, রানিং থাকবে, রানিং অবস্থায় এভাবে আস্তে আস্তে, এই যে দেখুন আপনাদের আবার দেখাই। মনে রাখবেন হাত দুটো সামনে থাকবে, আপনার পেজটা সামনে থাকবে, তারপরে এক পা সামনে এক পা পিছে, তারপরে পা আমার পায়ের অ্যাঙ্গেলটা দেখেন যে শেপে রাখছি, এই সবে রাখবেন। হাত দুটো সামনে দিয়ে স্লো স্লো ভাবে পুশ করবেন, স্লো 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 স্লো, এভাবে 10-20 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কি ব্রেক আপনাদের আইটটা এসে পড়ছে। তারপরে এইভাবে, এই যে এভাবে, এখন আপনাদের আমি দেখাবো দ্রুতভাবে দেখাবো কীভাবে করতে হয়। এই দেখুন, এই যে দেখেন খুব সহজ, খুব সহজ, যদি আপনারা প্র্যাকটিস করেন খুব সহজ, 10-20 মিনিটের মধ্যে আপনারা এটা চালানো শিখতে পারবেন, একেবারে ইজি। কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে 10-20 মিনিট। আমি যেভাবে দেখেছি, হাত দুটো সামনে দিয়ে পা বেন্ড করে এই যেভাবে, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব শীঘ্রই আপনারা শিখতে পারবেন। আমি যেভাবে দেখেছি সেই সিস্টেমটা আপনারা ফলো করেন, তাহলে শিখতে পারবেন। সো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার।